بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد، أعوذ بالله من الرجيم، بسم الله الرحمن الرحيم، حاميم، والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. সম্মানিত সভাপতি ও পরিচালক, উপস্থিত সিলেট শহরের প্রত্যন্ত এলাকা থেকে আগত প্রাণ প্রিয় বন্ধুগণ, রাহেমাকুমুল্লাহ, আপনাদের এই ত্যাগের বিনিময়ে, আমাদের ইসলামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দানে ধন্য করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল কোরআন ও সহিহ হাদিসের আলোকে শবে বরাত শীর্ষক সেমিনার আমরা শুরু করতে যাচ্ছি। আমরা প্রবন্ধ ইতিমধ্যে রেডি করেছি, প্রবন্ধ আপনাদের সামনে, কম্পিউটার, কম্পোজ এবং প্রিন্টিং রয়েছে, কেউ চাইলে নিয়ে যাবেন। আমরা সবার সুবিধার্থে এই প্রবন্ধে মৌলিক যে বিষয়গুলো, এগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যাতে সবার বোঝা সহজ হয়। আমরা আজকের আলোচনায় যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাব, সেটা হলো শবে বরাত পরিচিতি, বিভিন্ন নামে শবে বরাত, শবে বরাত এর আকীদা ও বিশ্বাস, আল কোরআনের শবে বরাত, হাদিসের দৃষ্টিকোণ থেকে শবে বরাত, এই সব বিষয়গুলোর মাধ্যমে আমরা শবে বরাত বলতে আমাদের সমাজে প্রচলিত প্রসিদ্ধ যেটি বিষয় রয়েছে, এটাকে আমরা খতিয়ে দেখব, এর সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমরা যেন সে পর্যন্ত আলোচনা এবং শ্রবণ করা আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। চলুন আমরা প্রথমে যাই শবে বরাত পরিচিতি। শবে বরাত দুটি শব্দে বিভক্ত, একটি হলো শব আর একটি হলো কি, বার আ। শব শব্দটি ফার্সি এবং বার আ শব্দটি হলো কি, আরবি। শব অর্থ রাত, বার আ যদি আমরা আরবি ধরি তার এর অর্থ হয় নিষ্কৃতি। তাহলে শবে বরাত এর অর্থ হয় নিষ্কৃতি রাত্রি বা ভাগ্য রজনী, যেটা আমরা বলে থাকি। আর যদি বাংলা ধরেন, সব বাংলায় বলা হয় কি, মৃত্যু দেহ। আর বরাত মানে মধ্য বা কারো মাধ্যম দিয়ে, যেমন অমুকের বরাত দিয়ে আমি এখানে এসেছি, অমুকের বরাতের মাধ্যমে আমি এই বইটা ক্রয় করেছি, এটা রেফারেন্স। যেদিক থেকে আমরা অর্থ নেই না কেন, কোনো দিক থেকেই কিন্তু এটার সাথে ইসলামী একটি ভাবধারার মিল খুঁজে পাওয়া যায় না। কী জন্য ইসলামী ভাবধারার মিল খুঁজে পাওয়া যায় না, ইসলামে যে সমস্ত ইবাদত রয়েছে এই ইবাদতগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দ্বারাই স্বীকৃত। যেমন আপনি যদি সলাতের কথা বলেন, তাহলে সলাত এই পরিভাষা পবিত্র কোরআন এবং হাদিসে আছে। আপনি যদি যাকাত বলেন, হজ বলেন, উমরা বলেন, বিভিন্ন ইবাদত বলেন, তাহলে এই ইবাদতগুলোর পরিভাষাগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আছে।
এই শবে বরাত যদি বলেন, শবে বরাত শব্দটি তো সব শব্দটি হলো ফার্সি। শবে বরাত এটা আরবে একটি পরিভাষা, এরা এখান থেকে আমরা বুঝতে পারি যে এটার সাথে আসলে ইসলামের কতটুকু সম্পর্ক আছে। এই দৃষ্টিকোণ থেকেই ইসলামী ফাউন্ডেশনের থেকে যে গবেষণা আছে বিশ্বকোষ, এই বিশ্বকোষের সভাপতি তারা সংজ্ঞা দিয়েছেন ইরান এবং ভারত উপমহাদেশ। তারা শাবান মাসে দিবাগত 14 তারিখে দিবাগত রাতে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়, মানুষের আয়ু বৃদ্ধি করা হয়, এর জন্য মানুষ যে কার্যকলাপ করে থাকে এটাকে বলা হয় শবে বরাত। ইসলামী ফাউন্ডেশনে বিশ্বকোষের সংজ্ঞা থেকে কিন্তু আমরা বুঝতে পারি তারা আলোচনাই করতেছেন যে ইরান ও ভারত উপমহাদেশ, তার মানে এই কাজটা ইরান এবং ভারত উপমহাদেশের সারা পৃথিবীর অন্য কোথাও এইভাবে উদযাপন করে না। আমরা শবে বরাত সম্পর্কে সংক্ষিপ্তভাবে যেটা আমাদের সমাজে প্রচলিত আছে সে সম্পর্কে আমরা যা জানি সেটা হলো শাবান মাসের 14 তারিখে দিবাগত রাতে রাত্রি জাগরণ, পরের দিন সিয়াম রাখা এবং বিভিন্ন আকিদাকে সামনে রেখে এই দিবসটিকে উদযাপন করা, এটি হলো শবে বরাত। এই শবে বরাতের সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নেই। এই শবে বরাতের সাথে পবিত্র কোরআন ও সহি হাদিসের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের আলোচনায় এটাকে আরও বিশ্লেষণ করব। আমরা ভারত উপমহাদেশে এটাকে শবে বরাত হিসেবে দেখতে পাই, পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন বইতে আমরা এটাকে বিভিন্ন ভাষাও দেখতে পাই। যেমন এটাকে বলা হয় শবে বরাত, এটাকে বলা হয় লাইলাতুল মুবারাকা, এটাকে বলা হয় লাইলাতুর রহমা, এটাকে বলা হয় নিসফু শাবান, এটাকে বলা হয় আসাক, বিভিন্ন নামে বলা হয়। এই নামগুলোর ভেতরে কেবলমাত্র নিসফু শাবান, শাবানের অর্ধ দিবস, এই বিষয়ে আমরা হাদিস থেকে কিছু তথ্য পাই। কিন্তু এটাকে কিন্তু প্রচলিত অর্থে যে শবে বরাত বলা হয় এই অর্থে কিন্তু আমরা পাই না। বাকি যে কথাগুলো বলা হয় লাইলাতুর রহমা, লাইলাতুল মুবারাকা, বিভিন্ন অর্থে যে বলা হয় এই অর্থে পবিত্র কোরআন এবং সহি হাদিসে এই দিবসের কোনো প্রমাণ নেই। নিসফু শাবান বলে হাদিসে আসছে, নিসফু শাবানের কিছু কথা আছে আমরা তা আলোচনার ভেতরে নিয়ে আসব। কিন্তু এই মর্মে এই তারিখে যে ইবাদতগুলো আমাদের সমাজে করা হয় এইগুলোর সাথে পবিত্র কোরআন এবং সহি হাদিসের আদৌ কোনো মিল আছে কিনা এগুলো আমরা ইনশাল্লাহ খুঁজে দেখব। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে শবে বরাতের শাব্দিক অর্থ এবং ইসলামী ফাউন্ডেশন কর্তৃক তাদের বিশ্বকোষের যে পরিচিতি শবে বরাতে দিয়েছে সেটি এবং বিভিন্ন নামে শবে বরাত, যেমন কি শবে বরাত, লাইলাতুর রহমা, লাইলাতুল মুবারাকা, নিসফু শাবান, বিভিন্ন নামে এটাকে আখ্যায়িত করা হয়ে থাকে, এই পরিভাষাগুলো আমরা জানলাম। এই পরিভাষাগুলোর সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নেই। এইগুলো বহু যুগ পরে ইসলামের ভিতরে অনুপ্রবেশ করেছে এবং শবে বরাতের নামে যে সলাৎ এটা 448 হিজরিতে বাইতুল মাকদাসে প্রথম শুরু হয় এবং ইবনে আবি হুমরা নামে বিশিষ্ট একজন বক্তা তিনি এটার প্রচলন করেন। এর পূর্বে এর কোনো অস্তিত্ব পৃথিবীর ইতিহাসে ছিল না। 448 হিজরির পূর্বে পৃথিবীর ইতিহাসে শবে বরাতের যে সলাৎ, যে ইবাদত আজকে আমাদের সমাজে দেখছে এগুলোর কোনো অস্তিত্ব ছিল না। সেদিনের পর থেকে এগুলো শুরু হয়েছে, মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, পরবর্তীতে ইরান থেকে ভারত, ভারত থেকে বাংলাদেশে নতুন করে এটা আমদানি হয়, অন্য অন্য দেশে আলহামদুলিল্লাহ প্রায় এটা বন্ধ হয়ে গেছে। আসুন, এটার যে দলিল দেওয়া হয় সে দলিল কোথায়? আমাদের ভাইয়েরা, আমাদের মুফতিগণ, আমাদের ইমামগণ তারা মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস থেকে প্রমাণ দিয়ে থাকেন যে এই শবে বরাত পবিত্র কোরআনে আছে এবং হাদিসে আছে। তাহলে দেখুন বিষয়টা কত, যে বিষয়টি পবিত্র কোরআনেও নেই হাদিসেও নেই, এমন একটি বিষয়, এমন একটি অপ্রাসঙ্গিক বিষয় আমাদের শায়েখগণ, মুফতিগণ, ইমামগণ ওইটি আবার আল কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে ইবাদত হিসেবে আমাদের সামনে উপস্থাপন করতেছে। তাহলে কি এই বিষয়টা জানা আমাদের জন্য জরুরি না? এবং এই বিষয়টা এত গুরুত্ব যে এই দেশে
এই দেশে এই দিবসটি পালনের জন্য সরকারিভাবে ছুটিও দেওয়া হয়, ছুটি ঘোষণা করা হয় না, আনন্দের সাথে এই দিবসটি পালন করা হয়। অথচ এই দিবসটির সাথে ইসলামের সম্পর্ক কতটুকু আসলে আমরা দেখি। এই শবে বরাত প্রমাণ করার জন্য সূরা দোখানের কয়েকটি আয়াত উপস্থাপন করা হয়। সে আয়াতগুলো হচ্ছে এই, তারা উপস্থাপন করেন হামিম, হামিম অর্থ আল্লাহ ভালো জানে। এইগুলোকে বলা হয় কি হুরুফুল মুকাচ্চাত, অর্থাৎ এইগুলোর অর্থ আল্লাহ আলামু বিমুরাদিহি, আল্লাহ এর অর্থ ভালো জানেন, পৃথিবীর কোনো ব্যক্তি এর অর্থ জানেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলতেছেন, ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের শপথ। দেখবেন আল কোরআনে যখন বা আরবি ভাষায় যখন ওয়াও শব্দটি আসবে, ওয়াও, এই ওয়াওটা সাধারণত দুটি অর্থে আসে, একটি হলো কনজাংশন অর্থাৎ অ্যান্ড বা এবং, আরেকটি আসে কি শপথের অর্থে। যখন ওয়াও এবং এর অর্থ আসবে তখন ওয়ের পরে যে শব্দটি আসছে সে শব্দটিতে ওয়াও কোনো পরিবর্তন করবে না, কিন্তু ওয়াও যেটি শপথের অর্থ আসবে সেই ওয়াও তার পরের শব্দটিকে জের দেবে। যেমন আমরা বলে থাকি ওয়াল্লাহি, মানে কি আল্লাহর শপথ, এই ওয়াও যেটি শপথের অর্থে আসে সেটা তার পরের শব্দটিকে কি জের দেয়, তাহলে ওয়াল্লাহি আমরা বলি না আল্লাহর শপথ, ওয়াশামসি আমরা বলি না শামসের শপথ, ওয়াল কামারি কামারের শপথ, ওয়াল লাইলি লাইল বা রাতের শপথ। এভাবে কোরআনে কত জায়গায় আসছে, একই স্টাইলে আল্লাহ বলতেছিল ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের শপথ। আল কোরআন কি স্পষ্ট না অস্পষ্ট? আল কোরআন কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? ইসলাম মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না, কোনো দার্শনিক পণ্ডিত বা কোনো ইমামের কাছে ইসলাম সীমাবদ্ধ করে দিয়েছে যে তাদের থিওরি ছাড়া ইসলাম পরিপূর্ণ হবে না, এরকম কিছু আছে? বিষয়টা গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের শপথ, যে কিতাবের মধ্যে কোনো অস্পষ্টত্ব নাই। দুঃখ লাগে, আল্লাহ যেখানে শপথ করে বলতেছেন স্পষ্ট কিতাবের শপথ, এর পরেরই যে আয়াতটি ওই আয়াতটি নিয়ে আজকে মুসলিম উম্মা অস্পষ্টতায় ভুগছেন। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতেছেন, যে কিতাবের কথা বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের শপথ, যে কিতাবের মধ্যে কোনো সংশয় নেই, দ্বিধা নেই, অস্পষ্টতা নেই, ওই আয়াতের পরে আয়াতটি নিয়ে মুসলিম জাতি আজকে দ্বিধায় বিভক্ত। সেটা কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় ওই স্পষ্ট কিতাব আমি একটি পূর্ণ রাত্রিতে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি, নিশ্চয় আমি সতর্ককারী। আমাদের সাহেবগণ এখন বলবেন এই ছেলের শহর সহ এই উপমহাদেশের অসংখ্য মসজিদে আজকের এই মাসে বর্ণনা করা হয়েছে অবমহবে, সেটি হলো ফি লাইলাতি মুবারাকা, একটি বরকতময় রজনী, এই বরকতময় রজনীটি হলো শাবান মাসের শবে বরাতের রাত। শাবান মাসের কোন রাত? শবে বরাতের রাত। এই আয়াত দ্বারা, এই অংশ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি শবে বরাতের অস্তিত্ব আল কোরআন থেকে প্রমাণ করছেন, এটাকে আমরা শুনি নাই। দেখুন আমি কি বলছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের শপথ। এরপরে আয়াতকে নিয়ে ওলামাগণ অস্পষ্টতায় ভুগছেন। কী জন্যে ভুগছেন? তারা বিভিন্ন ধরনের চশমা গ্রহণ করেছেন আল কোরআনকে বোঝার জন্য। আল কোরআনকে বুঝতে গিয়ে আল কোরআনে চশমা পরা দরকার, তাই কি না? যাতে করে আল কোরআনটাকে বোঝাতে হবে। আল কোরআন বুঝতে গিয়ে সে কোনো পন্থা, কোনো পীর, কোনো শায়ে, কোনো ইমাম, কোনো দার্শনিক পণ্ডিত তার চশমা গ্রহণ করে আল কোরআনকে বোঝার চেষ্টা করে, তাহলে তো উনি বুঝতে পারবেন না। এরূপ অবস্থা হওয়ার কারণে স্পষ্ট কোরআন আমাদের কাছে অস্পষ্ট হয়ে যাচ্ছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে স্পষ্ট করে দিয়েছেন, এই আয়াতের বাস্তবতা আমরা কি খুঁজে পাই। এখানে বলা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, একটি বরকতময় রজনীতি এই স্পষ্ট মহাগ্রন্থ আল কোরআন আমি অবতীর্ণ করেছি। আমরা যদি আলেমদের এই অভিমতকে গ্রহণ করি
যে শাবান মাসে ১৪ তারিখের দিবাগত রাত, এটি হলো পূর্ণময় রজনী, আর এই রজনীতে আল কোরআনুল কারিম অবতীর্ণ করা হয়েছে। তাহলে আল কোরআনুল কারিমের অনেক আয়াতকে মিথ্যা মনে করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যে স্পষ্ট বলেছেন এই দাবি অনার্থক হবে, এবং পবিত্র হাদিসেরও আমরা অনেক কিছুকে বাদ দিতে হবে। দেখুন কীভাবে আল কোরআন যে স্পষ্ট, আল্লাহর যে কথা অল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের শপথ, দেখুন কীভাবে স্পষ্ট। এখানে হুজুররা বলতেছেন যে লাইলা আল মোবারকা, বরকতময় পুণ্যময় রজনী হল শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাত। বলুন তো, শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ কীভাবে স্পষ্ট করে দিচ্ছেন, সূরা বাকারায় আল্লাহ বলতেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান তো সেই মাস যে মাসে আল কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাহলে কি স্পষ্ট হয়েছে, রমাদান সেই মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সুবহানাল্লাহ। রমাদান সে মাস যে মাসে আল কোরআন অবতীর্ণ করা হয়েছে, এবং আল কোরআন কি হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার পদনির্দেশিকা। এটা শুধু আমাদের পদনির্দেশিকা না, সমগ্র পৃথিবী পরিচালনার জন্য মহাগ্রন্থ আল কোরআন এসেছে। জাতিসংঘের সংবিধান হল আল কোরআন, শুধু বাংলাদেশের মতো ছোট একটি রাষ্ট্রের জন্য না, আল্লাহর জমিনের নিচে এই পৃথিবীতে যত মাটি রয়েছে সমগ্র জগৎকে পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই স্পষ্ট করে দিচ্ছেন যে আল কোরআন এইটা রমাদান মাসে অবতীর্ণ হয়েছে। রমাদান মাসে কোথায় অবতীর্ণ হয়েছে দেখুন, ওই আয়াতে বলা হয়, বলা হলো একটি পূর্ণময় রজনীতে। এখানে ছিল কি অনির্দিষ্ট, নির্দিষ্ট ছিল কি একটি পূর্ণময় রজনীতে, এটা কি অনির্দিষ্ট, আল্লাহ নির্দিষ্ট করে দিচ্ছেন। কেবল নির্দিষ্ট করে দিচ্ছেন সূরাতুল কদর অবতীর্ণ করলেন, সূরাতুল কদর অবতীর্ণ করে আমাদের কী জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। কদরের রাতটা পূর্ণময় রাত না অপূর্ণময় রাত, পৃথিবীর কোন মুসলিমের কি দ্বিমত আছে যে লাইলাতুল কদর একটি পূর্ণময় রাত নয়? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন যে লাইলাতুল কদরে আমি আল কোরআনুল কারিম অবতীর্ণ করেছি। তারপরে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এতে পাঠিয়ে দিয়েছেন। তাহলে ওই আয়াতটির ব্যাখ্যা কি স্পষ্ট এখানে হয়েছে? তাহলে আল্লাহ যে দাবি করলেন অল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের শপথ, তাহলে এই বিষয়টাও আল কোরআন থেকে কি স্পষ্ট হচ্ছে না স্পষ্ট হচ্ছে না, স্পষ্ট কি না, যে পূর্ণময় রজনী কোনটি এটি কি আল কোরআন থেকে স্পষ্ট হচ্ছে? আমরা জানি তাফসিরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির হল তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের দ্বারাই কোরআনের তাফসির। আল্লাহ নিজেই তাফসির করতেছেন যে বরকতময় রজনীটি হল লাইলাতুল কদর, তাহলে কি এখানে আর কোনো মানুষের ব্যাখ্যা নেওয়া আমাদের কোনো দরকার আছে? এরপরে যদি আপনি দেখেন শীর্ষ তাফসিরগুলো, বড় বড় তাফসিরগুলো, এই সমস্ত তাফসিরগুলো যদি আপনি একত্রিত করেন তাহলে এরকম একটা ঘরে সংকলন করা দুষ্কর হয়ে যাবে। এরকম সব তাফসিরগুলো, তাফসির এমনি কাথির, তাফসির কাদির, এবং বড় বড় যে তাফসিরগুলো সবগুলো খুললে আপনি দেখবেন যে তারা বলছেন আল্লামা ইবনে কাথির সহ সহকারী সহ সবাই বলছেন যে ফি লাইলাতি মোবারকা, পূর্ণময় একটি রজনী, এর অর্থ হলো লাইলাতুল কদর, এটি হলো লাইলাতুল কদর, এটি কোন রাত, লাইলাতুল কদরের রাত। এবং যারা এটাকে শাবান মাসে ১৪ তারিখে দিবাগত রাতের কথা বলছে তারা অনেক ব্যক্তি নন, একজন ব্যক্তি ভুল করে অর্থ করেছেন, তিনি হলেন ইকরিমা। ইকরিমা হলেন একজন তাবেঈ, তিনি এই আয়াতটির ব্যাখ্যা করতে গিয়ে নিজস্ব একটি তাফসির করছিলেন, সেটা হলো কি যে এই বরকতময় রজনীটি হলো শাবান মাসের ১৪ তারিখে দেবাগত রাত, এটা ছিল তার একটা ভুল ব্যাখ্যা।
এই ভুল ব্যাখ্যাটি বিভিন্নভাবে মানুষ লালন করতে করতে আজকে স্লেটের মাটির পর্যন্ত চলে আসছে। ইনার পক্ষে কোনো হাদিস, কোন হাদিস বিজ্ঞানী অথবা তাফসির বিজ্ঞানী একমত হননি। জামহুরুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন, যারা বড় বড় মুফাসসিরিন, তারা সবাই বলছেন যে ইনি এই তাফসিরটা করতে ভুল করেছেন। বরং সহিহ হাদিস তাফসির বিজ্ঞানী সবার কাছ থেকে আমরা যেটা বুঝতে পারি সেটাই হলো ফি লাইলাতিন মুবারাকা, অর্থ হলো সেটি হলো লাইলাতুল কদর, অর্থাৎ রমাদান মাসের লাইলাতুল কদর, অর্থাৎ রমাদান মাসের শেষ দশকে যে কোনো একটি বিজোর দিনে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে অবতীর্ণ করছেন। তাহলে আল কোরআন থেকে যে সবে বলা প্রমাণিত হয় এই অস্তিত্বটা কি থাকলো না বিলীন হয়ে গেল? আল কোরআন থেকে যে সবে বলা আমরা প্রমাণিত করি এই কথাটা কি আমাদের কাছে থাকলো না শেষ হয়ে গেল? শেষ হয়ে গেল না, কী সাথে শেষ হয়ে গেল? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাখ্যায় এটা প্রমাণিত হয়ে গেল যে পূর্ণময় রজনী বলতে সেটা লাইলাতুল কদর, আর লাইলাতুল কদরে এবং রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম অবতীর্ণ করছে তা আমরা বুঝতে পেরেছি। এবার চলুন শবে বরাতের নামক এই ভিত্তিহীন কাজটি হাদিস থেকে প্রমাণিত করা হয়, এবং একটি হাদিস থেকে না, বহু হাদিস থেকে প্রমাণ করা হয়। হাদিস বিজ্ঞানের একজন ছাত্র হিসাবে আমার কাছে যে তথ্যগুলো আছে এগুলো যদি উপস্থাপন করতে যাই আমরা, তাহলে এই একটি সেমিনার না অনেকগুলো সেমিনার লাগবে। আমরা এই নির্যাস আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করব। এই হাদিসের মাধ্যমে শবে বরাত প্রমাণ করতে গিয়ে, শবে বরাতের ইবাদত প্রমাণ করতে গিয়ে কত কত নিকটে মানুষ চলে গেছেন জানেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে, তার ঘর থেকে শবে বরাত প্রমাণ করা হয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যদি শবে বরাত পালন হয়ে থাকে তাহলে আপনি এবং আমি কেন করবো না, ঠিক কিনা? স্বয়ং বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি পালন করে থাকেন তাহলে আপনি বা আমি কেন করবো না? দেখুন এভাবে প্রমাণ করা হচ্ছে। ইমাম তিরমিজি রাহেমুল্লাহ তিনি বর্ণনা করেন, হাদ্দাসানা আহমদ ইবনে মানি কাল হাদ্দাসানা ইয়াজিদ ইবনে হারুন ক্বালা আখবারানা হাজ্জাজ বিন আরাতা আন ইয়াহিয়া ইবনে কাসির আন উরওয়া আন আয়েশা, তথা বিশ্ববিখ্যাত একজন হাদিসবিদ যিনি হাদিসে বই লিখছেন আবু ঈসা তিরমিজি, যার বই জামি উত তিরমিজি নামে পৃথিবীতে রয়েছে, যে বইটি পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে মাদ্রাসাতে পড়ানো হয়, সিলেটেরও মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। এই ইমাম তিরমিজি তিনি বলতেছেন যে শবে বরাতের রাতে ইবাদত করা, পরের দিনে রোজা রাখা, এটা রাসূলের ফ্যামিলিতে ছিল এবং রাসূল নিজেও করতেন এবং রাসূল নিজেও বলছেন। এই হাদিসটি ইমাম তিরমিজি বলতেছেন এই হাদিসটি হাদ্দাসানা আহমদ ইবনে মানি, আহমদ ইবনে মানি আমাদেরকে এই হাদিসটি শিক্ষা দিয়েছেন। আহমদ ইবনে মানি বলতেছেন আমাদেরকে হাদিসটা শিক্ষা দিয়েছেন ইয়াজিদ বিন হারুন, ইয়াজিদ বিন হারুন বলতেছেন আমাদেরকে হাদিসটা শিক্ষা দিয়েছেন হাজ্জাজ বিন উরওয়া আরতা, হাজ্জাজ বিন আরতা তিনি আমাদেরকে হাদিসটা শিক্ষা দিয়েছেন। তিনি বর্ণনা করতেছেন ইয়াহিয়া ইবনে কাসিরের কাছ থেকে, ইয়াহিয়া ইবনে কাসির উরওয়ার কাছ থেকে, উরওয়া তিনি বর্ণনা করছেন আয়েশার কাছ থেকে, আয়েশা বলতেছেন শোনো হে মানুষ, একদিন আমি আমার বিছানায় দেখি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নেই, আমি দেখি বিশ্বনবী মুহাম্মদ কেন নেই আমি খুঁজতেছিলাম, খুঁজতে দেখি তিনি বাকি নামক অবস্থানে গেছেন। আমাকে দেখেই রাসূলুল্লাহ বললেন আয়েশা তুমি কি এটাই ভেবে নিয়েছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করবেন? আশা করছি না 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 প্লিজ আমি এটা ভাবিনি, আমি ভেবেছি যে আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন, তাহলে সুদিন থাকলে এরকম একটা জ্বালা থাকে তাই না? আয়েশা বলতেছিলেন যে আমি মনে করেছি আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর কাছে গেছেন। আয়েশা বললেন, এরপর রাসূলুল্লাহকে বললেন আয়েশা শোনো তুমি কি জানো আজকের এই রাতটা হলো নিসফু শাবান, নিসফু শাবান শাবানের ১৪ তারিখের দিবাগত রাতে,
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আসমানে নেমে আসেন এবং তিনি ব্যাপক হারে মানুষকে ক্ষমা করে দেন। এবং তিনি কি বলতেছেন যে এই দিনে ব্যাপক আকারে তিনি মানুষকে ক্ষমা করে দেন এবং এই রাতে ইবাদত করা এবং এরপরে কি সিয়াম রাখার ব্যাপারে তিনি উৎসাহিত করতেছেন। এই যে হাদিসটা আমরা পালাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি নামক গোরস্থানে গেলেন এবং হযরত আয়েশাকে বললেন যে নিষ্পুষ শাবানে আল্লাহ দুনিয়ার আসমানে আসেন এবং ব্যাপক হারে মানুষকে ক্ষমা করে দেন। এই হাদিসের আলোকে আমরা কি পাই, মানুষ নিষ্পুষ শাবানে কবরে গিয়ে কবর জিয়ারত করে না, কবরে গিয়ে কবর জিয়ারত করে না। আমি একটি নিষ্পুষ শাবানে একটি শবে বরাতের দিনে ভৈরব থেকে একটি সেমিনার করে আমি আসছিলাম। ঠিক তিনটের দিকে যখন গাড়ি সিলেট শহরে প্রবেশ করলো তখন আমি নেমে গেলাম, দেখি অসংখ্য মানুষ শুধু কবরমুখী, বিভিন্ন জন কবরে ঢুকতেছে বের হচ্ছে, এরম মানে আজকে যে একটা রাত, রাত বোঝা যাচ্ছে না। কি কারণে? এই যে হাদিস যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি নিজেই রাতে বাকি নবক অবস্থানে জিয়ারত করতে গেছেন এবং আয়েশাকে বলেছেন যে এরাতে ব্যাপক হারে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, সুতরাং আমরা কেন করবো না। দেখুন এই হাদিসটা আমরা কি পাই যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লামকে শবে বরাত পালন করতে দেখেছেন আয়েশা, তাই না? এবং আরেকটি অংশে পাই যে রাসূল সাল্লাম তিনি মেসেজ দিলেন আয়েশাকে যে এই রাতের একটা ফজিলত রয়েছে, তাই কি না? আয়েশার কাছ থেকে কে শিখলেন? ওরওয়া। ওরওয়ার কাছ থেকে শিখলেন ইয়াহিয়া ইবনে কাসির। ইয়াহিয়া ইবনে কাসিরের কাছে শিখলেন হাজ্জাজ বিন আরতা। হাজ্জাজ বিন আরতা তিনি শিখিয়েছেন ইয়াজিদ বিন হারুনকে। ইয়াজিদ বিন হারুন তিনি শিখিয়েছেন আহমদ বিন মানিকে। আহমদ বিন মানি শিখিয়েছেন ইমাম তিরমিজিকে। কয়জন ব্যক্তি পাচ্ছি আমরা? প্রথমত আবু ঈসা তিরমিজি, দ্বিতীয় হলো আহমদ ইবনে মানি, ইনি হলেন ইমাম তিরমিজির শিক্ষক। ইনি কার কাছ থেকে ছিলেন? এরপর আমরা পাচ্ছি কাকে? ইয়াজিদ ইবনে হারুন, তারপরে হাজ্জাজ বিন আরতা, তারপরে ইয়াহিয়া ইবনে কাসির, তারপরে ওরওয়া, তারপরে আয়েশা, তাই কি না? একটি হাদিস সহিহ না দঈফ এটাকে যদি আপনাকে জানতে হয় তাহলে এই যে সানাদ, এই সানাদে বর্ণিত ব্যক্তিদের প্রতি আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। এই ব্যক্তিদের মধ্যে যদি কোনো ব্যক্তি থাকে সে মিথ্যু, সে হাদিস মানাতো, অথবা সে শিয়া, অথবা সে মানে ইসলাম তার জন্য কি মুনাফিকি আছে, তাহলে সে হাদিসটা জাল হয়ে যাবে। আর এই হাদিসের ভিতরে যদি এমন কোনো রাবি থাকে যে তার ব্যাপারে ব্রেনের দুর্বলতা রয়েছে, তিনি একসময় বলে একসময় ভুলে যান, এরম কোনো কথা থাকে, অথবা যার কাছ থেকে বর্ণনা করা হচ্ছে যে আমি উমুকের কাছ থেকে শুনেছি, ওই ব্যক্তির কাছ থেকে তার শোনার কোনো প্রমাণ নাই, এই ধরনের হাদিস হয়ে যায় দঈফ। এই ধরনের দঈফ হাদিস ইসলামী শরীয়তেরও মাপকাঠি না, দুনিয়ারও কোনো মাপকাঠি না। অর্থাৎ দুর্বল হাদিস ইসলামী শরীয়তেও গ্রহণযোগ্য না, দুনিয়ার জীবনেও গ্রহণযোগ্য না। দুনিয়ার জীবনে কি দুর্বল কথা কি গ্রহণযোগ্য? মনে করুন ছেলেটার আদালতে কারো মামলা আছে, মামলার যিনি বাদী উনি যদি বলেন, ম্যাজিস্ট্রেট কোর্টে উনি যদি বলেন আমার মনে হচ্ছে, আমার ধারণা হচ্ছে বা সম্ভবত এইটা এই কাজটা উনি করেছেন মনে হয়, আদালত কি তার সাক্ষী গ্রহণ করবেন? না। কেউ বলতে পারবেন? না, আদালত তার সাক্ষী গ্রহণ করবে না, কারণ তার সাক্ষ্যের ভেতরেই দুর্বলতা রয়েছে। এরকম দুর্বল সূত্র দুনিয়ার জন্যই গ্রহণযোগ্য না। অনুরূপভাবে ইসলামের শরীয়ত তো কি সূর্যের মতো উজ্জ্বল, এটা ওহী। এই ওহীতে কোনো দুর্বলতার সুযোগ নেই, দুর্বল হাদিস ইসলামের শরীয়তে অ্যাকসেপ্ট না, গ্রহণীয় না, এটি বর্জন, এটা রিজেক্ট, এটা বাদ দিতে হবে। আমরা দেখতে পাই এই হাদিসটা বিভিন্ন কারণে দৈব। কি কারণে দৈব? বিভিন্ন কারণে দৈব। আপনারা বিরক্ত হবেন না, পরবর্তী হাদিসগুলো আমরা সরাসরি হাদিস বলার চেষ্টা করব। আমরা চাই আমাদের বক্তব্যের অন্তত একটি হাদিস আপনাদেরকে বিশ্লেষণ করে দিই, যাতে করে আপনাদের হাদিস বিজ্ঞানের প্রতি একটি ধারণা আসে, ঠিক কিনা? পরবর্তী হাদিসগুলো আমরা ডাইরেক্ট কেন দৈব এটা বলে আমরা চলে যাবো ইনশাল্লাহ। দেখুন এই হাদিসের ভেতরে একজন রাবি রয়েছেন হাজ্জাজ বিন আরতা। হাজ্জাজ বিন আরতা ইনি হলেন দঈব রাবি। ইনি কি রাবি? দঈব রাবি। কোনো সানাদের মধ্যে যদি কোনো দঈব রাবি থাকে তাহলে সেই হাদিসটা কি হয়ে যায়? দঈব হয়ে যায়। সুতরাং হাদিসটা দঈব।
আরও মজার বিষয় জানেন, সেটা হলো হাসাজ বিন আরতা বলতেছেন যে তিনি এই হাদিসটা শিখছেন কার কাছ থেকে, ইয়াহিয়া ইবনে কাসিরের কাছ থেকে, ইয়াহিয়া ইবনে কাসির, আর ইয়াহিয়া ইবনে কাসির শুনছেন কার কাছ থেকে, ওরওয়ার কাছ থেকে। হাদিস জগতের উজ্জ্বলতম নক্ষত্র মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী তিনি এই হাদিসটার উপরে গবেষণা কর্ম পরিচালনা করছেন, তিনি তার জীবদ্দশায় এই হাদিসের উপরে অ্যানালাইজ করছেন। তিনি অ্যানালাইজ করে এই পৃথিবীবাসীকে কী বলতেছেন, হে বিশ্ববাসী জেনে রাখো, এক তো এই হাদিসের ভিতরে হাজ্জাজ মিন আরতা দই, আর একটা হলো হাজ্জাজ মিন আরতা লাম ইয়াসমা মিন ইয়াহিয়া ইবনে কাসির, ইয়াহিয়া ইবনে কাসিরের কাছ থেকে হাজ্জাজ মিন আরতা কোনো হাদিস শোনেননি, উনি ভুল বলেছেন। আরেকটি বিষয় হলো যে ইয়াহিয়া ইবনে কাসির তিনিও ওরওয়ার কাছ থেকে শোনেননি, তিনিও ওরওয়ার কাছ থেকে শোনেন নাই। তাহলে যিনি বর্ণনা করতেছেন আমি উমুকের কাছ থেকে হাদিসটা শিখছি, তার কাছ থেকেই শুনেছি, ইমাম বুখারি পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে না তিনি শোনেনই নাই, এগুলো প্রমাণই নাই, তাহলে কি হাদিসটা কি সহি হয়? আমি মানে বুঝাতে পারলাম না, আপনাদের বোঝানোর স্বার্থে বলছি। মনে করেন সিলেটের একজন শায়খ, তার নাম আবদুল্লাহ, ঠিক আছে, উনি সিলেটের একজন প্রসিদ্ধ আলেম। লন্ডনের একজন আলেম রয়েছেন, তার নাম আব্দুর রহিম, লন্ডনের সাথে সিলেটের সুসম্পর্ক, তাই না? এখন লন্ডনের ওই আলেম যিনি আবদুল্লাহ, উনি বলতেছেন সিলেটের শায়খ, সিলেটের শায়খ আব্দুর রহিম, মনে করেন আব্দুর রহিম সিলেটের তিনি শায়খ, উনি সিলেটের আলিয়ার মাদ্রাসায় এই কথাটা বলছেন, আমি এই কথাটা শুনেছি। এখন ঐতিহাসিকগণ তাদের মৃত্যুর পরে জীবনী চর্চা করে দেখছেন যে সিলেটের এই শায়খ তিনি জীবনে কোনোদিনও লন্ডনে যান নাই, লন্ডনের ওই শায়খ তিনি তার লাইফে কোনোদিনও পৃথিবীর কোনো দেশেও যান নাই এবং সিলেটও আসেন নাই। আর ওই বক্তব্যটা যেদিনে, সেদিনে এই মোবাইলও ছিল না, এরকম মিডিয়াও ছিল না, আরও কোনো ব্যবস্থাও ছিল না, সেদিন একে অপরের সাথে সাক্ষাৎ ছাড়া শেখার কোনো সুযোগ ছিল না। তাহলে কি এবার আমরা বলবো না যে অমুকের সাথে অমুকের সাক্ষাৎ হয় নাই? কথা কি বুঝতে পারছেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই যে রাবিগুণ আছেন তাদের জীবনীর উপরে ইতিহাস চর্চা করতে গিয়ে, হাদিসটার সহি এটাকে প্রমাণ করতে গিয়ে তিনি খুঁজে দেখছেন সর্বনাশ। রাসুলের পরিবার থেকে নিসফু শাবান শবে বরাত প্রমাণ করার জন্য যে হাদিসটি বর্ণনা করা হচ্ছে, এই হাদিসটির অন্যতম বর্ণনাকারী হাজ্জাজ বিন আরতা এক নম্বর দৈব, দুই নম্বর তিনি ইয়াহিয়া ইবনে কাসিরের কাছ থেকে কথাটা শোনেন নাই, ভুল করে তার নামে দিয়ে দেওয়া হয়েছে, আর ইয়াহিয়া ইবনে কাসির ভুল করে তিনি ওরওয়ার নামে এটা দিয়ে দিয়েছেন। সুতরাং এরকম কথা তো ইসলামের শরীয়তে দলিল হয় না। হাদিস বিজ্ঞানীগণ এটাকে কী বলছেন? দৈব বলছেন। সুতরাং দৈব হাদিস কখনোই গ্রহণীয় কোনো হাদিস না। অতএব এই হাদিসের ভিত্তিতে কবর জিয়ারত করা এবং এর ফজিলত প্রমাণ করা এটা কি জায়েজ আছে? আপনি এমনিতেই কবর জিয়ারত করতে পারেন, আল্লাহ রাসুল তিনি হাদিসে বলছেন, তবে কোনো নির্দিষ্ট তারিখ ধার্য করে ওই দিনে কবরে যাওয়া এটি বিদআত। কারণ ইসলামী শরীয়তে আল্লাহ এবং তার রাসুল যেটাকে নির্ধারণ করে দেননি, এইটা যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সমাজ, কোনো জাতি নির্দিষ্ট করে দেয়, হ্যাঁ দেহ হল বেদাত, তাহলে ওটা বেদাত হয়ে যাবে। ইসলাম যে জিনিসটি কমন করে দিয়েছেন, আম করে দিয়েছেন, এই জিনিসকে যদি আমি খাস করে দেই, কেউ যদি খাস করে দেয়, এরকম করে দেওয়ার অধিকার ইসলামে নাই। কেন? ইসলামী শরীয়ত মেজরিটি মাস্ট বি গ্রান্টেডের ভিত্তিতে হয় না, ইসলামী শরীয়ত হয় সপ্তম আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, অন্য কারো নির্দেশে না। তিনি যেহেতু এই নির্দেশ দেন নাই, সুতরাং শবে বরাতের এই ভিত্তি ভুল। আমরা আরও কী করে থাকি? শবে বরাতের রাতে অনেক ইবাদত করে থাকি, থাকি কি না? এবং এরপরে আমরা কী করে থাকি? রোজাও রেখে থাকি। এই মর্মে হাদিস বর্ণনা করা হয়। কী হাদিস বর্ণনা করা হয় আমি বলেছিলাম, এরপরে আমরা সংক্ষেপ করবো, এখন সংক্ষেপ করছি। হাদিসে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। কী নির্দেশ দিয়েছেন? যখন নিসফু শাবান আসে, যখন শাবান মাসের 14 তারিখে দেবাগত রাত আসে, তখন তোমরা কী করো? উমু লাইলাহা অসুমু ইয়াউমাহা, হে মানুষ, তোমরা এই রাতে জেগে জেগে ইবাদত করো এবং এর দিনে তোমরা কী করো? সিয়াম পালন করো।
এই মর্মে আরও কিছু কথা আছে, আমরা পরে বলবো, শুধু এই হাদিসটা বিশ্লেষণ করি আমরা। এই যে হাদিসে আল্লাহ রাসুল নির্দেশ দিচ্ছেন সুমু লাইলাহা অসুমু ইয়াউমাহা, তোমরা শাবান মাসের 14 তারিখে দেবাগত রাতে কী করো, রাত্রে জাগরণ করো এবং এর দিনে তোমরা কী রাখো, সিয়াম রাখো। এই হাদিসটি ইবনে মাজাহ বর্ণনা করছেন। দীর্ঘ সানাদের মধ্যে এখানে একজন রাবি রয়েছেন, তার নাম হলো ইবনু সাবরা। নাম কি বলেন? ইবনু সাবরা। ইবনু সাবরা ইনি এমন একজন রাবি, ইনি এমন একজন বর্ণনাকারী, তার ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন হুয়া দঈফ, তিনি হলেন দঈফ। ইমাম আহমদ বিন হাম্মাল এবং ইমাম মুয়িন, যিনি যিনারা দুইজন হাদিস জগতের বড় মহাদ্দিস, কীভাবে হাদিস সহি এবং দঈফ হয় এই বিজ্ঞানে তারা উচ্চ মাপের মানুষ। এনারা কি বলতেছেন, হুয়া ইয়াদাউল হাদিস। মুহাম্মদ বিন ইবনু সাবরা এই লোকটির স্বভাব ছিল, এই লোকটির চরিত্র ছিল, এই লোকটির বৈশিষ্ট্য ছিল কি জানেন? এই লোকটির বৈশিষ্ট্য ছিল সে কি করতো, ইয়াদাউল হাদিস, নিজে নিজে হাদিস তৈরি করতো। আমরা কি বলছিলাম, একটি হাদিসের সানাদের ভিতরে যদি কোনো দুর্বল রাবি থাকে তাহলে ওই হাদিসটা কি হয়ে যায়, দঈফ হয়ে যায়। আর যদি হাদিস বানোয়াটকারী কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে হাদিসটা কি হয়ে যায়, জাল হয়ে যায়। হাদিস বিজ্ঞানের অনেক ব্যক্তি, তার মধ্যে কি ইমাম আহমদ বিন হাম্বল, ইনি কি উচ্চমানের হাদিস বিশারদ। ইমাম মুয়িন, তিনি হাদিস জগতের বড় উঁচু মানের একজন মহাদ্দিস। দুইজন মহাদ্দিস এই হাদিসের উপরে গবেষণা কর্ম সম্পাদন করেছেন, তারা এই হাদিসের নারী ভুড়িকে বিশ্লেষণ করে দেখেছেন, এই হাদিসের সাথে জড়িত ব্যক্তি বর্গকে তারা কি হাদিস বিজ্ঞানের সহি দৈব ও জাল, এই যে বিজ্ঞান আছে এই বিজ্ঞানের নিরীক্ষায় তারা গবেষণা চালায় দেখছেন, গবেষণা চালায় দেখছেন সর্বনাশ। এই বর্ণনাকারীদের মধ্যে একজন ব্যক্তি আছেন মুহাম্মদ বিন সাবরা, ইনার বৈশিষ্ট্য ছিল ইয়াদাউল হাদিস, তিনি হাদিস তৈরি করতেন। তাহলে যিনি হাদিস তৈরি করতেন তার হাদিসে আমরা পেতেছি সুকুমু ইয়াউকুমু লাইলাহা ও সুমু নাহারা। তার মানে এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এই কথাটি ভুলক্রমে অথবা ইচ্ছাকৃতভাবে আল্লাহ আলম সওয়াব এই কথাটি এসেছে মুহাম্মদ বিন ইবনে সাবরার কাছ থেকে। মুহাম্মদ বিন ইবনে সাবরার কথাটা রাসূলের নামে লাগিয়ে দেওয়া এবং এই আলোকে ইবাদত করা, এটা তো হতে পারে না। এটা কি হতে পারে? তাহলে এই হাদিসটা আমরা ইমাম বুখারীর দৃষ্টিকোণ থেকে যদি ধরি তাহলে উনি কি দঈফ, মুহাম্মদ ইবনে সাবরা, মুহাম্মদ ইবনে সাবরাকে ইমাম বুখারী দঈফ হিসেবে আখ্যায়িত করেছেন, তিনি চিহ্নিত করেছেন, হে পৃথিবীর মানুষ, মুহাম্মদ ইবনে সাবরা যদি কোনো হাদিস বর্ণনা করে তাহলে ওই হাদিস সহি না, উনি দঈফ স্তরের মানুষ। আর আহমদ বিন হাম্মাল এবং ইমাম মুয়িন তারা বলছেন না, ওই লোক তো হাদিস নিজে নিজেই বানাতো, আর যে নিজে নিজেই হাদিস বানাতো তাহলে তার হাদিস তো আমরা গ্রহণ করতে পারি না। পারি কি? সম্মানিত উপস্থিতি, আমরা সালাতুল ইশার পরে এই মর্মে আরও জানবো যে কত জাল হাদিস আছে, যে জাল হাদিসগুলোর দ্বারাই শাবে বরাত প্রমাণিত করা হয়। জাল হাদিস মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন নাই, মানুষ বলে রাসূলের নামে দিয়ে দিয়েছেন। এই কাজটি কি ছোট অপরাধ না বড় অপরাধ? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ একজন নবী, যার মাধ্যমে ইসলামী শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সেই মানুষের নামে মিথ্যা হাদিস লাগানো হয়েছে, মানুষ নিজের হাদিস বানায় বলছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এইরকম অনেক কথাই শবে বরাতের ব্যাপার আছে এবং শবে বরাতের আমল নিয়ে যত কথা আছে সমস্ত কথাগুলো জাল হাদিস, আর কিছু কিছু আছে দঈফ হাদিস। একেবারে 100% জাল হাদিস। আপনি কি এই জাল হাদিসের কতিপয় হাদিসের সম্পর্কে সম্যক জ্ঞান নিতে চান?
যদি আপনি এই সম্যক জ্ঞান নিতে চান তাহলে ঠাকুর আমাদের সঙ্গে সলাতুল এশার পরে একটু কষ্ট করে আপনার এখানে আসে বসবেন, আমরা সংক্ষিপ্তভাবে এই মর্মে সহি কোনো কথা আছে কিনা এটা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, আর এই মর্মে জাল কথাগুলোর একটি ফ্রিস্তি একটি সংক্ষিপ্ত নোট আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। এখন আমরা চলুন সলাতুল এশার জন্য যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আবার ফিরে নিয়ে এসে বাকি আলোচনা শুরু করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা।